তো বন্ধুরা, সবাইকে আমার পুরনো টপিকের নতুন ভিডিওতে স্বাগত জানাই। পূর্ব মেদিনীপুরের সেরা 5টি বক্স সেট আপ, এর আগে আমি টপিকে অলরেডি ভিডিও বানিয়েছি। বাট তোমরা সবাই জানো, যত দিন যাচ্ছে তত আরও কম্পিটিশান বেড়ে গেছে, আরও নতুন নতুন স্টাইলের বক্স সেট আপ আসছে। যেমন এখন ট্রেন্ডিং চলছে যেটা, সেটা হচ্ছে পপ বক্স সেট আপ। তো এখন সবাই প্রায় বলতে গেলেই প্রায় সেট আপই পপ সেট আপ করছে, অনেকে পপ ব্যাস করছে, পপ মিট করছে। তো এই পপ ব্যাসে পপ মিটে রাজাকে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। কিন্তু তার আগে আমি আরও একটি কথা জানিয়ে দিতে চাই, এই ভিডিওতে আমি যে বক্স সেট আপের পজিশনের কথা বলেছি সেটা আমার নিজস্ব মতামত। তোমাদের মতামত যদি আমার মতামতের সাথে না মিলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের মতামত অনুযায়ী আরও একটি ভিডিও বানিয়ে দেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই এই ভ্যারাইটিকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওকে অবশ্যই একটা লাইক করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5 রেখেছি শুভদীপ মিউজিক। তো শুভদীপ মিউজিক নতুন সেট আপ করেছে, তোমরা সবাই জানো শুভদীপ মিউজিক কেমন বাজাচ্ছে। তো তাই শুভদীপ মিউজিককে আমি নাম্বার 5 রেখেছি। শুভদীপ মিউজিকের সাউন্ড কোয়ালিটি তোমরা সবাই শুনেছো যারা টেস্টিংয়ে গিয়েছিলে। তো অবশ্যই শুভদীপ মিউজিক কেমন বাজছে এবং নাম্বার 5 রাখা ঠিক হয়েছে কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সেই সঙ্গে শুভদীপ মিউজিকের সাউন্ড কোয়ালিটি তোমরা শুনে নাও এই ভিডিওর মাধ্যমে। তারপর নাম্বার 4 রেখেছি সন্তোষী মিউজিক। তো সন্তোষী মিউজিক জানো যে নতুন পপ সেট আপ করেছে, নতুন পপ ব্যাসও করেছে আর পপ মিটও করেছে। আর পূর্ব মেদিনীপুরের এক অন্যতম নাম করা সেট বলতে গেলেই চলে সন্তোষী মিউজিককে। তো সন্তোষী মিউজিকের সাউন্ড কোয়ালিটি তোমরা অনেকেই শুনেছো এবং সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো অন্যান্য সেট আপের তুলনায়। তাই নাম্বার 4 রেখেছি সন্তোষী মিউজিককে। তো সন্তোষী মিউজিকের সাউন্ড কোয়ালিটি তোমরা এই ভিডিওর মাধ্যমে শুনো কেমন হয়েছে, প্লাস তোমরা কমেন্ট করে জানিও সন্তোষী মিউজিক কেমন বাজছে এখন। তারপর নাম্বার 3 রেখেছি পাওয়ার মিউজিক। তো পাওয়ার মিউজিক একটি যথেষ্ট ভালো সেট আপ এবং পাওয়ার মিউজিকের নাম গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়েই আছে। আমাদের পূর্ব মেদিনীপুরের এক অন্যতম নাম হচ্ছে পাওয়ার মিউজিক। তো পাওয়ার মিউজিকের সাউন্ড কোয়ালিটি তোমরা যারা জানো তোমরা অবশ্যই জানো যে কেমন বাজে পাওয়ার মিউজিক সেট আপটি। এবং পাওয়ার মিউজিকের নতুন সেট আপ যেটা হয়েছে পপ বেস, সেটাও ভালো একটি রেজাল্ট আছে। তো চলো পাওয়ার মিউজিকের সাউন্ড কোয়ালিটি তোমরা শুনে নাও কেমন, প্লাস কমেন্ট করে জানিও যে পাওয়ার মিউজিক কেমন চলছে এখন। हम थोड़े दिन खामोश क्या हुए, कुत्तों ने समझ लिया कि जंगल हमारा है। साउंड टेस्टिंग। নাম্বার 2 রেখেছি বর্মন মিউজিক। তো বর্মন মিউজিক একটি যথেষ্ট ভালো সেট আপ এবং পূর্ব মেদিনীপুরের এক জনপ্রিয় সেট আপ বলতে গেলেই চলে। বর্মন মিউজিকের ফ্যান ফলোয়ার্সও প্রচুর রয়েছে। তো তাই বর্মন মিউজিককে আমি 2 নম্বর রেখেছি। আর বর্মন মিউজিক যে নতুন পপ সেট আপটি করেছে যথেষ্ট ভালো রেজাল্ট আসছে এবং পুরো এলাকা কাঁপাচ্ছে বলতে গেলেই চলে। কারণ বর্মন মিউজিক
মানে আগের যা রেজাল্ট ছিল তার থেকে এখন রেজাল্ট আরও ভালো হয়ে গেছে এই পপ সেট আপ করার পর। আর বরমিজির রেজাল্ট তোমরা অবশ্যই কমেন্টে বক্সে জানিও যে বরমিজির রেজাল্ট এখন বর্তমানে কেমন। তাই বরমিজিকে আমি 2 নম্বর রেখেছি, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বরমিজি কেমন চলছে। তো চলো বরমিজিকে সাউন্ড কোয়ালিটি তোমরা শুনে নাও কেমন হয়েছে। তারপর নাম্বার ওয়ানে রেখেছি টাইটানিক মিউজিক, কারণ টাইটানিক মিউজিক একটি যথেষ্ট ভালো সেট আপ এবং জনপ্রিয় সেট আপ। আর টাইটানিক মিউজিক পরপর যা যা নতুন সেট আপ করছে এবং রেজাল্টও একদম ভালো টেনে আনছে, তাই টাইটানিক মিউজিককে নাম্বার ওয়ানে রেখেছি। টাইটানিক মিউজিককে এখন ব্যাস কিং বলা হচ্ছে, আর টাইটানিক মিউজিক এখন পূর্ব মেদিনীপুরের নাম্বার ওয়ান সেট আপ বলতে গেলেই চলে, কারণ টাইটানিক মিউজিকের যে এখন রেজাল্ট তা যথেষ্ট ভালো। আর প্রত্যেক সিজনে টাইটানিক মিউজিক এখন নতুন নতুন ধরনের সেট আপ করছে এবং সবাইকে চমকে দিচ্ছে এবং পুরো এলাকা কামাচ্ছে এবং ভাইদের নাচাচ্ছে। আর টাইটানিক মিউজিক যেখানে কম্পিটিশনে যাচ্ছে এবং একদম শের হয়ে আসছে, তো তাই টাইটানিক মিউজিকে আমি 1 নম্বরে রেখেছি। আর টাইটানিক মিউজিকের সাউন্ড কোয়ালিটি তোমরা শুনে নাও অবশ্যই কেমন তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওতে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।